সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা রাজ্য পরিচালনা করব আর এই ক্ষেত্রে গুন্ডারা সফল হয়েছে। আজকে সকালে পেট্রোল ডিজেল খাওয়ার তেল ভোজ্য তেলের দাম মারাত্মকভাবে বেড়েছে, তার প্রতিবাদে আমরা রাস্তায় আছি বামপন্থীরা। সকালে আমাদের অভয়নগর অঞ্চল কমিটি ডিএফ এবং টিএফ এর উদ্যোগে মিছিল করেছেন। কেন বিজেপির বিরুদ্ধে পেট্রোলের দাম বাড়ার প্রতিবাদে মিছিল করলো, খাওয়ার তেল বাড়ার বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে মিছিল করলো, তার জন্য বিজেপির গুন্ডারা রামনগর আউটপোস্টের সামনে আমাদের ডিএফ এর নেতা কর্মীদের বেধড়ক মারল। থানা থেকে একজন পুলিশ এসে এই গুন্ডাদের আটকাল থানার সামনে। আমরা দেখছি প্রতিদিন, আজকে থেকে দূরত্রী আগে আমাদের পূর্ব আগরতলায় একই দাবিতে মিছিল ছিল, সেখানে আক্রমণ করেছে রামঠাকুর সংঘ, মানে যেখানে প্রতি মুহূর্তে শতাধিক মানুষের ভিড় থাকে সেখানে আক্রমণ হয়েছে গুলবাজার আউটপোস্টের সঙ্গে। তারা সকালবেলা পূর্ব থানার সঙ্গে গলেশ্বর পার্টি দিচ্ছে, আমাদের বিধায়ক আক্রান্ত হচ্ছেন, প্রধান বিরোধী দলনেতা আক্রান্ত হচ্ছেন, প্রতিদিন সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন। পুলিশ একটা নিরপেক্ষ ভূমিকা ন্যূনতম গ্রহণ করছেন না, বরং আক্রমণের পর আক্রান্তকে গ্রেপ্তার করতে সক্রিয় হচ্ছেন। আমরা পুলিশের কাছে দাবি করতে এসেছি যে আপনারা কি পুলিশের দায়িত্ব পালন করবেন না আপনাদের দায়িত্ব গুন্ডারা পালন করবে, আমরা এই কথা জিজ্ঞেস করতে চাচ্ছি। আমরা দেখেছি রাজ্যের পুলিশ রাষ্ট্রপতি পুরস্কার পদক পুরস্কার প্রাপ্ত, আমরা তাদের কাছে দাবি করব যে সদর্থক ভূমিকা গ্রহণ করুন। রাজ্যে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে একমাত্র পুলিশের নিষ্ক্রিয়তায়। পুলিশের কাছে আমরা দাবি করব আপনাদের সক্রিয়তা বাড়ান, নিরপেক্ষতা বাড়ান, আপনাদের সম্মান আপনাদের রক্ষা করতে হবে। পুলিশের সামনে গুন্ডারা আমাদেরকে প্রতিদিন মারছে, আজকে রক্তদান শিবির আক্রান্ত হচ্ছে, রক্তদান করা যাচ্ছে না, রক্তের অভাবে মানুষ মারা যাচ্ছে, স্যানিটাইজ করতে গেলে আক্রমণ হচ্ছে, দিনের বেলা সকালবেলা বাড়ি থেকে আক্রমণ করছেন, পুলিশ কাউকে আটকাচ্ছেন না। আমরা জানি না পুলিশের কি সমস্যা গুন্ডাদের বিরুদ্ধে লড়তে গিয়ে। এই পুলিশ তো উগ্রপন্থীদের বিরুদ্ধে লড়াই করেছে, এই পুলিশ উগ্রপন্থীর বিরুদ্ধে লড়াই করে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পদক পেয়েছেন, সেই পুলিশ আজকের এই গুন্ডা সামান্য বিজেপির যারা দলদাসে দায়িত্ব নিয়ে গুন্ডামি করেন তাদেরকে ভয় পাচ্ছেন সেই পুলিশ। আমরা পুলিশের কাছে দাবি করব পুলিশ যেন নিরপেক্ষ সক্রিয় ভূমিকা পালন করেন, পুলিশ সেই দায়িত্ব যেন পালন করেন, নয়তো আজকে আমরা এসেছি এখানে, আগামী দিন যদি আমাদের আসতে হয়।